নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এটিকে মোহনবাগান বনাম হায়দ্রাবাদের বেশি ম্যাচ নিয়ে যেই ম্যাচটা আটই ফেব্রুয়ারি সন্ধে সাড়ে সাতটা থেকে হতে চলেছে এবং এই ম্যাচটা নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে মিললে আলোচনা করবো যেই ম্যাচটা কিন্তু এই মুহূর্তের আইএসএল সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে একটা ম্যাচ হতে চলেছে এবং আই এস এল পয়েন্টস টেবিলের কিন্তু অনেক কিছুই এই ম্যাচটার উপর ডিপেন্ড করে থাকবে তবে ভিডিওটা শুরু রাখে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই কিন্তু নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে তো যদি এটিকে মোহনবাগান বানাম হায়দ্রাবাদের সেই ম্যাচটাকে কারেন্টলি আইএসএল টেবিলের দিকে তাকানো যায় তো সেখানে কিন্তু হায়দ্রাবাদ সেই চৌদ্দ ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে একদম আই পয়েন্টস টেবিলের এক নম্বর জায়গাটা কিন্তু ধরে বসে আছে উল্টো দিকে এটিকে মোহনবাগানের সংগ্রহ বারো ম্যাচে কুড়ি পয়েন্ট তো এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা আই এস টিম অনেক কাছাকাছি আছে আর হায়দ্রাবাদ যেহেতু এক নম্বরে আছে তো তারা কিন্তু অবশ্যই এই ম্যাচটা জিততে চাইবে এবং হায়দ্রাবাদ যদি এটিকে মোহনবাগান ম্যাচটা জিতে যায় তারা কিন্তু বাকি টিমগুলোর থেকে অনেকটাই ডিস্ট্যান্স বাড়িয়ে ফেলবে আবার উল্টো দিকে এটিকে মোহনবাগান আই এসএল পয়েন্টস টেবিলে একটু নিচের দিকে থাকলো তারা যে আইএসএল লিগ জয় থেকে অনেক দূরে চলে গেছে এমনটা কিন্তু না কারণ এটিকে মোহনবাগান অন্যান্য সব টিমের থেকে দুটো বা একটা করে ম্যাচ কম খেলেছে তো এটিকে মোহনবাগান যদি আবার এই হায়দ্রাবাদ ম্যাচটা জিতে যায় তারাও কিন্তু আবার লিগ যোয়ার স্বপ্ন দেখতে শুরু করবে এবং পয়েন্টস টেবিলে কিন্তু অনেকটা ভালো জায়গায় চলে যাবে তো এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটো টিমের জন্যই এবং ভালো একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি লাস্ট যখন দুটো টিম মুখোমুখি হয়েছিল এটি কে মোহনবাগান বেটার সাইড ছিল তারা বেটার ফুটবল খেলেছিল বাট ম্যাচটা কিন্তু তারা জিততে পারেনি শেষ মুহূর্তে তারা গোল কনসাইড করে এবং ম্যাচটা দুই দুই গোলে শেষ হয় এবং এই ম্যাচে কিন্তু অনেক কিছু হয়েছিল কাল নাকিউক মাথায় চোট পায় দেন তার সঙ্গে উইলিয়ামস দ্রুততম গোল করেছিল তো সব মিলিয়ে একটা ভালো ম্যাচ ছিল এবং কালকেও কিন্তু একটা ভালো ম্যাচ হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকছে তো এই ম্যাচের আগে যদি দুটো টিম নিয়ে কথা বলা যায় তো হায়দ্রাবাদ এফসি টিম নিয়ে কথা বললে টিমটার সেভাবে বিশেষ কিছু উইকনেস কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না টিমের কিন্তু প্রত্যেকটা বিভাগ ভালো খেলছে তো ডিফেন্সের কথা বললে ডিফেন্স যথেষ্ট ভালো দুজন সাইড ব্যাক আকাশ মিশ্র এবং আশিস রাই দুর্দান্ত ওভার ল্যাপে যায় দুর্দান্ত ফুটবল তারা খেলছে মিডফিল্ড ভালো খেলছে আপফ্রন্টে বার্থলিমিউ ওগবেচের মতো স্ট্রাইকার আছে যে কিন্তু গোল করেই চলেছে আর ওকবেচে এমন একজন স্ট্রাইকার যে কিন্তু বক্সের ভেতর এবং বক্সের বাইরে সমানভাবে বিপজ্জনক তার কিন্তু পা এবং মাথা দুটোই খুব ভালো চলে এবং হায়দ্রাবাদের কোচ কিন্তু তাকে শুধুমাত্র স্ট্রাইকার হিসেবে না কখনও কখনো নম্বর টেন হিসেবেও ইউজ করছে তো সব মিলিয়ে কিন্তু ওকবেচে এই টিমটা একটা বিশাল গুরুত্বপূর্ণ রোল প্লে করে আর অগবেচের সঙ্গে সঙ্গে কিন্তু জুয়াও ভিক্টর এডু গার্সিয়া জেভিয়ার সিভেরিও জোয়েল কিয়ানিস সবাই কিন্তু গোল করতে সক্ষম ইন্ডিয়ানদের মধ্যে অনিকেত যাদব বা তার সঙ্গে নিখিল পুজারিটা ভালো খেলছে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু হিতেশ শর্মা আর চিঙ্গেল সানা সিং এই দুজন প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদের জন্য লাস্ট দুটো ম্যাচে অ্যাভেলেবেল ছিলেন না তারাও কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তো সব মিলে কিন্তু পুরো শক্তির দল নিয়েই হায়দ্রাবাদ মাঠে নামতে পারবে আর প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে হায়দ্রাবাদ হয়তো ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে যাবে গোলে স্টার্ট করবেন লক্ষ্মীকান্ত কাট্রিমণি লেফট ব্যাগ আকাশ মিশ্র রাইট ব্যাগ আশিস রায় সেন্টার ব্যাগে জুয়ানানের সঙ্গে হয়তো চিঙ্গেল সানা স্টার্ট করবে আর যদি চিঙ্গেল সানা না স্টার্ট করে সেক্ষেত্রে নিমদর্জি তামাং স্টার্ট করবে সেন্ট্রাল মিডফিল্ডে স্টার্ট করবেন জুয়াও ভিক্টোর এবং তার সঙ্গে হয় সৌভিক চক্রবর্তী ত হিতেশ শর্মা লেফট দিয়ে অনিকেত যাদব রাইট উইংয়ে নিখিল পূজারি নম্বর টেনে সে করবে এবং আপ ফ্রন্টে অ্যাজ এ স্ট্রাইকার কিন্তু স্টার্ট করতে পারে অথবা জোয়েল অ্যাজ এ নাম্বার টেন খেলাতে পারে বা বার্থলিমি টেন পজিশনে খেলিয়ে জেভিএস সিবেরিওকে অ্যাজ এ স্ট্রাইকার খেলাতে পারে তো সেটা কিন্তু হায়দ্রাবাদের কোচের উপর ডিপেন্ড করছে উল্টো দিকে এটিকে মোহনবাগানের কথা বললে এটিকে মোহনবাগানের টিম কিন্তু জোয়ান ফেরান্ত আসার পর এখনও কোনো ম্যাচ হারেনি এবং লাস্ট যখন হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল বাট লাস্ট ম্যাচে কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে যে এটিকে মোহনবাগান খুব ভালো ফুটবল খেলেছিল এমনটা কিন্তু না তো এটিকে মোহনবাগানের ডিফেন্স নিয়ে একটু সমস্যা থাকছে বাট যেরকমটা শোনা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স লাইনের সন্দেশ চিঙ্কিন হয়তো এই ম্যাচও স্টার্ট করবেন না কারণ হায়দ্রাবাদের মতো শক্তিশালী প্রতিপক্ষের এগেনস্টে হয়তো ডিফেন্স লাইন চেঞ্জ করবে না জোয়ান ফেরান্দো তবে রাইট ব্যাক পজিশনে অবশ্যই আশুতোষের জায়গায় কিন্তু প্রবিট স্টার্ট করতে পারে আর দেন আরেকটা প্রবলেম হচ্ছে মিডফিল্ড নিয়ে তো মিডফিল্ড নিয়ে কিন্তু এটিকে মোহন বাগানের সমস্যা আছে সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে লেনি রড্রিক্স নাকি ভালো রকম অনুশীলন করছে তো লেনিকে দিয়ে স্টার্ট করাই কিনা সেটাও দেখার আর আপফ্রন্টের কথা বললে সেখানেও কিন্তু এটিকে মোহন বাগানের সমস্যা থাকছে রয়াল কৃষ্ণা কিন্তু চোট নিয়ে ভুগছিলেন যদিও হায়দ্রাবাদ ম্যাচে তিনি খেলতে পারবেন তবে অনেকদিন তিনি আর কি চোট নিয়ে ভুগছিলেন ম্যাচের মধ্যে নেই ডেভিড উইলিয়ামসও কিন্তু লাস্ট ম্যাচে চোট পেয়েছিলেন সেই কারণেই তাকে তাড়াতাড়ি তুলে নেওয়া হয় বলে জোয়ান ফেরান্দো জানিয়েছেন এবং কিয়ান নাসিরও কিন্তু হালকা চোট আছে তো সব মিলিয়ে কিন্তু একটু চোট সমস্যায় মোহন মোহনবাগান ভুগছে আর এই ম্যাচে কিন্তু জোয়ান ফেরান্দো কিছু ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করতে পারে বাট যদি এখন পোটেন্সিয়াল লাইন আপ নিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে এটিকে মোহনবাগানের গোলে স্টার্ট করবেন অমরিন্দর সিং লেফট ব্যাক সুপার রাইট ব্যাগ হয়তো প্রবীর দাস খেলতে পারে নয়তো আবার আশুতোষকেও খেলাতে পারে দেন দুজন সেন্টার ব্যাক কিন্তু তিরি এবং প্রীতম কোটাল হওয়ার সম্ভাবনাই বেশি সেন্ট্রাল আলমিট লেনি অথবা দীপক তাঙ্গড়ির সঙ্গে কার্ল কার্ল্যাখিউক স্টার্ট করতে পারে লেফট উইং দিয়ে লিস্টন কোলাশো রাইট উইং দে মনবীর সিং নম্বর টেন হিসেবে হুগো বুমোস এবং আফফ্রন্টে কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার এই ম্যাচটায় রয় কৃষ্ণা স্টার্ট করতে পারে আর যদি ডেভিড উইলিয়ামস পুরোপুরি ফিট থাকে সেক্ষেত্রে উইলিয়ামসও স্টার্ট করতে পারে তো এরকমই কিন্তু একটা প্লেইং ইলেভেন নিয়ে এটিকে মোহনবাগান নামতে পারে এবং এটিকে মোহনবাগানের সেন্ট্রাল মিডফিল্ডে কিন্তু চেঞ্জ দেখা দিতে পারে হয়তো দেখা গেল যে কাল মেহুক দীপক তাঙ্গির কম্বিনেশনটা সরিয়ে এই ম্যাচে লেনি রড্রিগেজ এবং জনি কাউকে স্টার্ট করলো এরকমটা হতে পারে কিছু চমক কিন্তু জোয়ান ফেরানতে এই ম্যাচে দিতে পারেন তো দেখা যাক শেষ পর্যন্ত কীরকম লাইনআপ নিয়ে নেবে পোটেন্সিয়াল লাইন আপ কেমন হতে পারে তোমাদের সেটাই বললাম আর যদি কি প্লেয়ারদের কথা বলা যায় তো অবশ্যই এই ম্যাচটার মেন কি প্লেয়ার হতে পারেন পার্থলুমি উকবেচে একদিকে উল্টো দিকে কিন্তু সেটা হতে পারেন হুগো বুমো তো এই দুটো প্লেয়ারের দিকে অবশ্যই নজর থাকবে দুটো টিমের ডিফেন্স কেমন খেলে তার উপর কিন্তু এই ম্যাচটা অনেক কিছু ডিপেন্ড করে আছে এর সঙ্গে বেশ কিছু এক্সাইটিং ইয়ং ইন্ডিয়ান প্লেয়ার আছে যারা কিন্তু এই ম্যাচের রং পাল্টে দিতে পারে যেমন একদিকে আশিস রায় আকাশ মিশ্র অনিকেত যাদব তেমনই উল্টো দিকে লিস্টন কোলাশর মতো ফুটবলাররা আছে এরাও কিন্তু মেন কি প্লেয়ার হয়ে উঠতে পারে তো ওভারঅল কিন্তু একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো তো তোমাদের কি মনে হয় এই ম্যাচটায় কারা এগিয়ে আছে বা ম্যাচটা কারা জিততে পারে লাইন কী হতে পারে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আর এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো ভাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই